আমি এখন মানে আমার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আছি, মানে কীভাবে একটা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এর অলরেডি আমার একটা ভিডিও মেক করা আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন কীভাবে করতে হয়, ক্রিয়েট করতে হয়। সো আমি এই জন্য দেখাচ্ছি আগে, প্রথমত দেখেন আমি এ পর্যন্ত অনেকগুলো ক্যাম্পেইন রান করেছি, মোটামুটি 54,000 ভিউজ নিয়েছি, দেখেন কী পরিমাণ ইমপ্রেশন দেয়। সো আমি আমি কিন্তু শুধু এটা আমার জন্য না, আমি দেখেন 70টা ক্যাম্পেইন রান করেছি, আর এর ভিতরে আমার খুব অল্প হয়তো আমার 4-5টা হতে পারে, কিন্তু আর বাকিগুলো কিন্তু যাদের ধরেন যে ডুয়াল কাঞ্চি কার্ড নেই তাদের এই কাজগুলো আমি কিন্তু করে থাকি, ঠিক আছে। মানে আমার এখানে অফার হচ্ছে যেটা চলতেছে বর্তমানে, সেটা মানে 1,000 টাকায় 3,000 ভিউজ আপনারা নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তো যাই হোক, আগে প্রথমত আমি আপনাদের দেখাই কীভাবে আসলে রান করলে মানে বেশি ভিউজ পান, কীভাবে রান করতে হয় গুগল অ্যাডওয়ার্ডস থেকে। অবশ্যই ফুললি ভিডিও দেখবেন যারা দেখলেন, যা যদি প্রয়োজন হয়, ঠিক আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ভিডিও লাস্টের দিকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো যখন আপনারা ক্যাম্পেইন রান করতে যাবেন, মানে লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট ক্লিক করবেন নিউ, নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট যেগুলো মূল বিষয়গুলো দরকার আমাদের ভিডিও ক্যাম্পেইন রান করার জন্য সেগুলো আমি দেখাবো। জাস্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ, এটাতে ক্লিক করবেন গোলস গাইডলাইন। দেন যেহেতু আমরা ভিডিও প্রমোট করতেছি, জাস্ট আমরা ক্লিক করব ভিডিও, তারপরে আমরা এখানে কাস্টমাইজ থাকবে, অবশ্যই আমরা কাস্টমাইজ করব আমাদের মতো করে কাস্টমাইজ করব। দেন কন্টিনিউস, দেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে যে কাজটি করবেন ক্যাম্পেইন নেম, এটা অবশ্যই আপনার ক্যাম্পেইন নাম যে কোনো কিছু দিতে পারেন, জাস্ট মনে রাখার জন্য আমি জাস্ট এখানে আপাতত এটা রাখছি, একটু আমি ডিলেট করতাম, জাস্ট ভিডিও কাস্টমস। এখানে আপনাদের নাম প্রয়োজন অনুসারে নাম রাখতে পারেন, যেমন ধরেন যে ভিডিও দিচ্ছেন সেই ভিডিওর টাইটেল এখানে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। তারপরে যে মেজর বিস বিড স্ট্র্যাটেজি, এটা কিন্তু সত্যি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আসলে আপনি তাদেরকে কীভাবে পে করবেন। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে, ম্যাক্সিমাম সিপিভি অর্থাৎ কস্ট পার ভিউ একটা দিতে পারবেন, কস্ট পার ভিউ যখন একটা ভিউস কোনো ভিডিওর আপনার ভিডিওটা ক্লিক করে দেখবে তখন তখন দেখার পরে গুগল আপনার কাছ থেকে টাকাটা নেবে। আরেকটি হচ্ছে টার্গেট সিপিএম অর্থাৎ আপনার টার্গেটের অডিয়েন্সের কাছে তারা ইমপ্রেশন শুধু করবে, ভিউস আসবে কিনা এটা কোনো মূল বিষয় না, জাস্ট ইমপ্রেশন দেবে এই জন্য তারা টাকা কাটে নেবে। তো আমাদের জন্য যেটা হচ্ছে প্রয়োজন সেটা হচ্ছে কস্ট পার ভিউ অর্থাৎ ম্যাক্সিমাম সিপিভি, এটা আপনারা সিলেক্ট করবেন। এখানে কিন্তু অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপরে হচ্ছে বাজেট অ্যান্ড ডেটস, এখান থেকে আপনি কত টাকা খরচ করবেন, প্রতিদিন খরচ করবেন নাকি একটা নির্দিষ্ট সময়ে খরচ করবেন সেটা এখান থেকে ঠিক করতে পারবেন। তারপর আপনার একটা কবে রান করবেন, কত তারিখে শেষ হবে সেটাও এখান থেকে ঠিক করতে পারেন, এটা আমি দেখাচ্ছি। দেখেন ক্যাম্পেইন টোটাল, এখানে গেলে ডেলি আপনি চাইলে ডেলি রান করতে পারবেন। ডেলি যদি আমি দেই, ধরেন আমি দিলাম ডেলি দিলাম $666 ডেলি, অথবা এরকম ডেলি দিতে পারেন, অথবা আপনার একটা কাজ করতেন টোটাল ক্যাম্পেইন, মানে আপনি টোটাল আপনার বাজেট হচ্ছে $666 আর হচ্ছে এখান এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেট, কতদিন আপনি এটা খরচ করতে চান। তো এখন ডেলি আর হচ্ছে যে টোটাল এই দুটার ভিতরে যে কোনো আপনারা একটি ইউজ করতে পারেন। তারপর আমার একটা সাজেস্ট থাকবে, আমি যেহেতু এতগুলো রান করেছি, যেটা সবচেয়ে কম সিপিভি রেট পাওয়া যায়, ঠিক আছে, সিপিসি পাওয়া যায় কম রেটে, সেটা হচ্ছে যে ডেলি বাজেটে। আপনি যখন ডেলি বাজেটে দেখবেন যখন রান করবেন তখন তারা একটা সাজেস্ট করবে যে আপনারা তোমার তখন লিমিট করে দিবে, লিমিট করে দিয়ে আপনার সাজেস্ট করবে যে তুমি ডেলি এত করো, তোমাকে এত করে দিতে হবে, মানে সিপিভি অনেক কমে আসা পড়ে। তো যাই হোক, সেটা আপনার ইচ্ছা যেভাবে করতে চান, ডেলি দিলেন, আমি ডেলি দিলাম। তো সেক্ষেত্রে যদি অল্প টাকায় বেশি ভিউজ দিতে চান তাহলে ডেলি দিবেন, ঠিক আছে, এখানে সবচেয়ে কম সিপিভি পাওয়া যায়। তারপর হচ্ছে স্টার্ট ডেট, এখানে এডিট করলে এখানে স্টার্ট ডেট পাবেন, এই স্টার্ট ডেট আপনি কবে থেকে করবেন, যেহেতু আজকে 25 আমি চাচ্ছি এটা আগামীকাল থেকে করার জন্য। এখন এখানে আপনারা ডে বাই ডেও করতে পারেন, ধরেন আপনি আজকেই রান করতে পারেন কোনো প্রবলেম, সেটাও হবে, যদি বলেন যে আগামীকালকে থেকে করবেন সেটাও করুন। এখন এখানে আমি একটা আপনাদের সাজেশন করি, যদি আপনার টোটাল টোটাল মানে আপনি থাকে বাজেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই একদিন পরে সিলেক্ট করবেন, আর যদি ডেলি থাকে সেটা আপনারা ডে বাই ডেই করতে পারেন, কোনো সমস্যা নেই।
দেন তারপরে হচ্ছে যে এখানে কতদিন আপনার রানটা হবে। আর যদি এখানেও একটা আমার সাজেশন থাকবে, যদি আপনি ডেলি বাজার থাকে তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট কোনো টাইম দিবেন না, জাস্ট এখানে কি করবেন নাম, ঠিক আছে। এক্ষেত্রে অনেক কী হবে যে আপনাদের বাজারটা থাকবে, তারা কিন্তু হয়তো আপনার যে মানে ট্রফিকটা থাকবে সেই ট্রফিকের উপরে তারা ভিডিওটা আস্তে আস্তে দিবে, মানে একদিনে যে এত টাকা খরচ করবে সেটা কিন্তু নয়, একদিন দেখা যাবে আরও বেশি করবে, কারণ আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে দিবে। এখানে নির্দিষ্ট একটা লেন্থ থাকবে না, মানে একটা বাধকতাই থাকবে না, ডেট থাকবে না, যার মধ্যেই করতে হবে। এটা করবেন নাম টু ডেট, নাম দিয়ে দেবেন। আর যদি আপনি দিতে চান যে এতদিন চলবে, জাস্ট এখানে যে কোনো একটা দিন সিলেক্ট করে দেবেন, যতদিন করতে চান সেই অনুযায়ী কিন্তু তারা খরচ করতে থাকবে। তো যাই হোক, আমি নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ভিডিও পার্টনার অন ডিসপ্লে নেটওয়ার্ক। দেখুন অনেক ওয়েবসাইটে আপনারা ভিজিট করেন, সেখানে কিন্তু ভিডিও কিছু অ্যাড চোখ আসে এখন, এটা অবশ্যই আমাদের প্রয়োজন নয়, এটা আমরা আনটিক মার্ক করে দেবো। আমাদের শুধু প্রয়োজন ইউটিউব সার্চ রেজাল্ট অ্যান্ড ইউটিউব ভিডিওস, এটা অবশ্যই কেয়ারফুলি সিলেক্ট করবেন। দেন তারপরে হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনি অল কান্ট্রি করতে পারেন, অবশ্যই অল কান্ট্রি করবেন না, এটা হচ্ছে যে যদি আমরা বাংলাদেশি বাংলা ভাষায় যদি আপনার কন্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করতে পারেন। এখানেও আমি একটা সাজেস্ট করি, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার সিপিভিটা হাই হয়ে যাবে, সিপিসিটা হাই হয়ে যাবে, কস্টিংটা বেশি হবে। কিন্তু যদি আপনি শুধু বাংলাদেশ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার সিপিসি অনেক কম পাবেন। এবং কি ইন্টার লোকেশন আমি দেখা দিই, জাস্ট এখানে ইন্টার অ্যানাদার লোকেশন সিলেক্ট করে এখানে আপনি দিবেন, যেমন আমি বাংলাদেশ যদি সিলেক্ট করি, এতে বা বি লিখছি, এখানে বাংলাদেশ চলে আসছে, অর্থাৎ এখানে যে কোনো কান্ট্রির নাম লিখবেন, ব্যাস হয়ে যাবে। যদি বলেন যে ঢাকার ভিতরে আপনার এটা রান করবেন, জাস্ট ঢাকা লিখে, আর ঢাকা আমি যদি লিখি এখানে ঢাকা বাংলাদেশ, এতে ঢাকা বাংলাদেশ শুধু ঢাকার ভিতরে চলবে, সেটাও আমি করতে পারবো। অর্থাৎ স্পেসিফিকভাবে লোকেশন দিয়ে দিলে সেখানে কিন্তু তারা একটা রান করবে। যাই হোক, আমি দিয়ে দিলাম এটা। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে যদি আপনার যেটা হচ্ছে যদি আপনি ইংলিশ হয় সেক্ষেত্রে ইংলিশ দিবেন, আর যদি বাংলা হয় বাংলা দেবেন। আমি যেটা বলবো যে আপনারা যখন বাংলাদেশে রান করবেন তখন ইংলিশেও সিলেক্ট করে দেবেন এবং কি বাংলাও সিলেক্ট করবেন, কেমন, এটা অবশ্যই একটু মনে রাখবেন। আমি যদি এখানে দিলাম না, কিন্তু আপনারা এটা করবেন। তারপর অ্যাডিশনাল সিটিং, এখানে গিয়ে আপনারা এখানে একটা কাজ করবেন, শুধু এটা কাজ করবেন, স্পেসিফিক ডিভাইস করে দেবেন, সেটা হচ্ছে শুধু আপনার, আমি যেটা করি মোবাইলে রান করি, শুধু মোবাইল ইউজাররা দেখতে পারবে। ওকে, আপনার ভিডিওটা যদি মানে শুধু মোবাইল ইউজারদের ট্রাক্ট করে হয়ে থাকে তাহলে অবশ্যই মোবাইল শুধু মোবাইল ইউজার সিলেক্ট করবেন, আর যদি তা না হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলো মানে ই করবেন, কম্পিউটার সাবজেক্টগুলো হয়ে থাকে। যেমন আমার ভিডিওটা যেটা আমি চালাচ্ছি ইউজ কর মানে মেক করতেছি, এটা কিন্তু আসলেও ল্যাপটপেও করতে পারবেন, মানে ইয়েতেও করতে পারবেন, আপনার মোবাইলে মোবাইলটা কিন্তু প্রমোট করতে পারবেন, এবার সমস্যা নেই। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর এখানে কোনো কিছু কাজ করার দোকান, এখানে একটা গ্রুপের নাম দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন। আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এই জন্যই বলতেছি যে এখানে আননোন দেখবেন অনেকে কিন্তু উইদাউট ইমেল ছাড়া ইউটিউব রান করে, তাদের কাছে যখন ভিউস আসবে কিন্তু সাবস্ক্রাইবার পাবেন না। অতএব আপনারা এখানে যে কাজটি করবেন, যেটা আপনার আননোন আনটিক মার্ক করে দেবেন, তারপরে আপনার এজ, আপনার যে ভিডিওটা সেটা কোন কেমন এজের কাজ মাধ্যমে যাবে, এটা আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। অবশ্যই আমি 35 থেকে 40 পর্যন্ত দেবো, যদি ব্লগিং হতো তাহলে আমি 45 থেকে 54 সিলেক্ট করতাম, সমস্যা নেই। এটাও আপনার হচ্ছে যে ভিডিওর মানে ভিডিওর উপর নির্ভর করে, মানে বুস্টিংটা কাদের কাছে পৌঁছাবেন সেটা নির্ভর করে। এবং হচ্ছে অডিয়েন্স, মানে অডিয়েন্স সিলেক্ট করতে পারেন এখান থেকে, সেগমেন্ট এখান থেকে, যারা ধরেন যে টেকনোলজি যারা ভালোবাসে তাদেরকে আপনি টাইট করতে পারেন, আমার টেকনোলজি অথবা মিডিয়া এন্টারটেনমেন্ট হতে পারে আপনার ভিডিওটা, তাদেরকে এখান থেকে যদি সিলেক্ট করে দেন তাহলে সেটাও আপনি করতে পারবেন, কেমন। তারপর সোশ্যাল মিডিয়ার যে যারা ই করে মানে কাজ করে এটাগুলো নিয়ে তাদেরকে ই করতে পারবেন। এটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, মানে একদম আপনার যারা টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে পৌঁছানোর জন্য এটা সিলেক্ট করতে পারবেন। বাট আরেকটা অপশন যেটা হচ্ছে কিওয়ার্ড, যদি আপনার স্পেসিফিক কিওয়ার্ড থাকে, জাস্ট আমি যদি একটা কিওয়ার্ড না কাজ করি সেটি হচ্ছে যে হাউ টু গুগল অ্যাপস রান, ঠিক আছে, এটা নিয়ে যদি আমি কাজ করি যারা সার্চ করবে শুধু তারাই মাত্র আমার ভিডিওটা পাবে। হ্যাঁ, সার্চ রেজাল্টে আমি যদি হাই বিট করতে পারি তাহলে আমারটা সবার আগে দেখাবে এবং কি আমারটা সে ক্লিক করবে। এখান থেকে কী হয়, সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। হ্যাঁ, ভিউজের পাশাপাশি মানে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে,
এখান থেকে ভিউজ যেমন পাবেন তেমন 80% সাবস্ক্রাইব মানে পাওয়ার সম্ভাবনা থাকে বেশি, যদি আপনার ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে। আরেকটি বিষয়, যদি আপনার ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে যে কিওয়ার্ড না দিয়েও কিন্তু আপনারা যে নর্মালি যে ভিউজটা আনবেন সেটাতেও কিন্তু আপনি সাবস্ক্রাইবার পাবেন। যদি আপনাদের ভিডিও দেখার পরে আমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমি সাবস্ক্রাইব করবো, অবশ্যই আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এখানে যদি আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার কস্টিংটা হিউজ হয়ে যাবে। কেমন, এখন আপনার যদি টার্গেটেড অডিয়েন্স প্রয়োজন থাকে, সাবস্ক্রাইব প্রয়োজন থাকে এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে এখানে ভিডিও দিতে হবে, ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন। এখানে সরাসরি আপনার যে ভিডিওটা আপনি রান করতে চাচ্ছেন সেটা আপনি সরাসরি এখানে দিয়ে দিবেন, হতে পারে সেটা আপনি লিঙ্ক এখান দিয়ে দিবেন, বাস লিঙ্ক এখান দিয়ে দিবেন। আমি আমার ভিডিও বের করে আনতেছি, একটা আমি একটা ভিডিও এখানে সাজেস্ট করলাম, ধরেন আমি ভিডিওটা রান করব। এখন এখানে যেটা আপনি রান করবেন, স্কিপেবল অ্যাড কখনো রান করবেন এটা আমাদের কোনো সুবিধা হবে না, ফায়দা হবে না, জাস্ট ইন ফিট ভিডিও একটা রান করবেন, এটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। তো যাই হোক, এরপরে এখানে একটা হেডলাইন দিবেন, এখানে একটা হেডলাইন দিবেন যে যে ভিডিওটা আপনার সেখানে সেই রিলেটেড নিয়ে একটা 100 মানে ক্যারেক্টারের ভিতরে একটা হেডলাইন দিয়ে দেবেন সুন্দর করে। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, বাট এখানে কখনোই একটা জিনিস ইউজ করবেন না, @ ইউজ করতে পারবেন না, কোনো নাম্বার ইউজ করতে পারবেন না, অর্থাৎ কোনো যদি সংখ্যা দেন সেক্ষেত্রে ইউজ করতে পারেন, জাস্ট আপনার লেটার ইউজ করতে হবে। কেমন, এটা অবশ্যই মনে রাখবেন। তারপর আপনার দ্বিতীয়ত একটা ডেসক্রিপশন দিতে হবে, এখানেও একটা ডেসক্রিপশন দিতে হবে, এগুলো 33 ক্যারেক্টারের। সো তাতে কিন্তু আপনার এটা মানে ই হয়ে যাবে। আমি দেখে কেমন লাগবে এটা, আমি জাস্ট আমি এখান থেকে একটু কপি করে দেখাচ্ছি, আমার আগের থেকেই করা নেই, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখেন এইভাবে টাইটেল যদি দেন, মানে টাইটেল দেওয়ার পরে কেমন লাগবে বিষয়টা এরকম লাগবে, অর্থাৎ উপরের যে আপনার হেড মানে টাইটেলটা সেটা একটু ভালো করে দিবেন, কারণ ওইটাই সবচেয়ে বেশি হাইলাইটস করবে। দেন তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ভিট করতে হবে। এবার আপনার একটা ভিউজের বিপরীতে আপনার কত সেন্ট খরচ করতে হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সেটা দেখাচ্ছে যে ইউ ক্যান ইম্প্রুভ ইউর ক্যাম্পেইন প্যাটার্ন পটেনশিয়ালি রিচ অ্যান্ড পারফরম্যান্স বাই ইউজিং এ বিট অফ, আপনি যদি 33 সেন্ট ইউজ করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি তার ভিউজ মানে ই দেবে, মানে মানুষের কাছে পৌঁছাইবে। দেখেন আমি যদি মানে যে $600 মতো আমি খরচ করে এই যেখান দিয়ে আছে $666 মতো, তো টোটাল আমাকে মোটামুটি প্রায় 84,000 থেকে 4 লাখের মতো তারা ভিউজ আমাকে দিতে পারে, এবং অ্যাভারেজে আমার CPV পড়বে 1 সেন্ট থেকে 3 সেন্ট এর ভিতরে থাকবে। অর্থাৎ আপনি যে আমি বললাম না, যদি আপনি ডেলি বাজারটা দেন তাহলে সবচেয়ে বেশি কম CPC পড়বে, দেখা যাবে আপনার 1 চলে আসবে। তো দেন এরপরে হচ্ছে সব কিছু ঠিকঠাক দেওয়া শেষ, আপনারা একটু দেখে নেবেন কনফার্ম হয়ে। এবার আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে জাস্ট এখানে ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবেন, ওকে পাবলিশ করে দেবেন। করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করেন। ওকে, কনগ্রেচুলেশন, ইউর ক্যাম্পেইন ইজ রেডি, অর্থাৎ আমার ক্যাম্পেইনটা রেডি, জাস্ট এখন জাস্ট কন্টিনিউ টু ক্যাম্পেইন, সব কিছু ঠিকঠাক আছে দেখাচ্ছে। ওকে, আমি যদি এখন কন্টিনিউ করে দিই, করে দিলাম, এখন যখন আমি এটাকে রান করতাম এলিজিবল হয়ে আসে, এটা হচ্ছে যে রান হয়ে যাবে। প্রথমত যেটা আমি দেখাচ্ছি এটা একটু সময় লাগবে, ঠিক আছে, সময় লাগবে বলতে যে এটা হচ্ছে যে পেন্ড মানে ওদের যে প্রাইভেসি পলিসি আছে সেটা কোনো কিছু ওদের মানে এটা রুলস ফলো করছে কিনা সেটা কিন্তু দেখতেছে, এটার জন্য রিভিউ অ্যাপ্রুভ হবে তখন চলে আসবে ভিউজের অপশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি গুগল অ্যাডওয়ার্ডস রান করতে হয়। এটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারেন, নো প্রবলেম, মোবাইল দিয়ে এইভাবেই করতে পারেন, নো প্রবলেম। আমি শুধুমাত্র সুবিধার জন্য আমি দেখালাম, যদি আপনাদের কোনো প্রবলেম হয় যে মোবাইলে কীভাবে করতে হয় এটা যদি আপনাদের প্রয়োজন থাকে জানা তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে ভিডিও মেক করবো। আরেকটি বিষয়, যদি আপনাদের কারো এই বুস্টিংয়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ আমি আপনাদের বুস্টিংটা নিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো ওভারঅল যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর হচ্ছে যে রেগুলার ভিডিও আপলোড করবেন, আর পারলে এরকমভাবে বুস্ট করলে আপনি সাবস্ক্রাইব পাবেন। ওকে, আল্লাহ হাফেজ।